মহাত্মা গান্ধী স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক দিবস উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয় আগরতলা টাউন হলে। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এদিন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি আজ গর্বিত। অনেকে এখানে যারা রয়েছেন, কিন্তু স্যারও এই যিনি আজকে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, উনিও এই বিদ্যালয়ের ছাত্র এবং বহু সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা আজকে বড় বড় প্রতিষ্ঠিত জায়গায় আজকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ের নামকে উজ্জ্বল করে আজকে সমাজের বিশিষ্ট জায়গায় পৌঁছে গেছে। কাজেই মহাত্মা গান্ধী স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি, কারণ দৃঢ়তার সঙ্গে সফলতার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।